তো দেখো হাতটা, দেখো হাতটা, দেখো তুমি দেখতে পাচ্ছ কতটা কেটে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছ। বাড়িতে এলে কি, ইউ ক্যান ডু ইট ব্রো। সো গাইস, আজ ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর তোমরা টাইটেলের থাম্বনেইলে দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যাবো। আর গাইস, সাডেনলি আমাদের প্ল্যান হলো যে আমরা বাইরে যাবো। যেমনটা বললাম, শোম্যান কাজ করে তো বেরোতে পারে না আমার সাথে প্রতিদিন। তো আজকে হঠাৎ করে ভাই ফোন করলো, জানি না কী ভাগ্যে আছে ফোন করলো। তো সাডেনলি প্ল্যান হয়েছে আমরা যাবো একটা ওই বাংলোতে, যেরকমটা গিয়েছিলাম আগে একটা ভিডিওতে। ভিডিওটা তোমরা যারা দেখো ওই ভিডিওটা দেখে আসবে। সো আজকে ওখানে আবার যাবো, কিছু কিছু ক্লিপ নেবো লাইক এরকম ধরনের। তো ক্লিপটা নেওয়ার পর এবার আমার ভিডিও এডিট করবো। আর ভিডিওগুলো দেখতে গেলে তোমাদের আমাদের ইনস্টাগ্রামটা ফলো করতে হবে, আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো গাইস, আজকে যাবো আমরা সাইকেল নিয়ে, দেখতে পাচ্ছ। আর গাইস, সোমেন আছে বাইরে দাঁড়িয়ে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক রাস্তার দিকে, দেন যাওয়া যাক ওই বাংলোতে। সো গাইস, আজকে শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটা দেখতে হবে। তো খুব ফান হতে চলেছে, আর অ্যাকশনে থাকলে তো দুই ভাই তো ফান তো হবেই। সো গাইস, ফুল পাওয়ার নিয়ে ভিডিওটা কিন্তু স্টার্ট করছি। তো চলো ভিডিও দেখতে হবে তোমাদের লাস্ট পর্যন্ত। তো গাইস, ফাইনালি দেখছো সাইকেল উঠে পড়েছি, আর ওয়েদারটা দেখতে পাচ্ছ খুবই রেনি ওয়েদার। তো চলো যাওয়া যাক, আর সোমেন রাস্তা দাঁড়িয়ে আছে। তো আজ ফুল পাওয়ার মজা হবে যেরকমটা বললাম। তো সোমেন দাঁড়িয়ে আছে, দেখা যায় ওর সাথে সামনে সামনেই কথা হচ্ছে। সোমেন অনেক বড় ভিডিও দেখছে, আর ভালো আছিস? তো চলো যাওয়া যাক আজকে তাহলে সামনের দিকে, ফুল পাওয়ার মজা হবে। চলে এলাম শিকরপুরে, আর এখন যে ভিডিওটা শুরু হচ্ছে ওটা সোমেনের ফোন থেকে ওয়ান প্লাসে। তো তোমরা দেখতে পাচ্ছ অনেকটা অ্যাডভান্স হয়েছে, আর আমি তো ভিডিও করি রিয়েলমি সিক্সে, তো অতটা ভালো হয়তো আসে না। আর এখন দেখতে পাচ্ছ ওদের পরিষ্কার লাগছে, চারিদিকটা রিয়েলিস্টিক লাগছে। শুভদীপ এখন বাড়িতে নেই, নাহলে ওকে নিয়ে যাওয়া হতো। শুভদীপ এখন কাজে আছে, দেখতে পাচ্ছ এখন ভোট এসে গেছে বলে এখানে গাড়ি দাঁড় করানো হয়েছে, আর চারটা এখানে দাঁড়িয়ে আছে। আমাকে অনেকবার ধরেছে, আর সেই ভিডিওটা আমার কাছে রয়েছে, বাট এগুলো ছাড়লে তো অন্যরকম ব্যাপার হয়ে যাবে, তাই জন্য ছাড়া হয়নি। তো দেখতে পেলে তোমরা যদি বাইক নিয়ে বা কিছু নিয়ে বেরাও, অবশ্যই সেফটি নিয়ে বেরোবে, কারণ এরা তো তোমাদেরকে ধরবেই, আর টাকা আমাকে এখন কাটবে কারণ সামনে ভোট এসে গিয়েছে। তো গাইস, প্রায় অনেকটা চলে এসেছি, আর দুর্গাপুজোর আর 100 কতদিন বাকি আছে, আর এখানে আগে দুর্গা ঠাকুর তৈরি হয়। তো চলো দেখাচ্ছি কতটা তৈরি হয়েছে। আমরা কয়েকদিন আগে এসেছিলাম মোটামুটি, আমি শুভদেব তখন দেখেছিলাম যে স্টার্ট হয়েছিল। তো দেখা যাক এখন কতটা কাজ হয়েছে। দেখতে পাচ্ছ কতটা কাজ হয়ে গেছে, আর ভেতরে এখন ঢুকবো না কারণ আজ আমিষ খেয়েছি। তো চলো যাওয়া যাক আগের দিকে। এ ফিউ মোমেন্টস লেটার, সো গাইস ফাইনালি চলে এলাম, দেখতে পাচ্ছ সেই বাংলোটার সামনে। এটা বাংলো না লজ আমি বুঝতে পারছি না আপাতত, কারণ হাফ কনস্ট্রাকশনের কাজও ছেড়ে দিয়েছে, মানে ইনকমপ্লিট বলতে পারো। সো আগে কেউ থাকতো না, এখন অনেক কেউ থাকে এখানে যারা আশেপাশে কাজ করে। আর দেখতে পাচ্ছ কতটা ভয়ানক লাগছে, মানে রাতে আসলে তোমাদেরকে ভয় পেতেই হবে, আর দিনের বেলা আসি তাই জন্য আমরা। তো চলো সাইকেলটা এখানে রাখা যাক, দিন যাওয়া যাক উপরে। তো গাইস, ফাইনালি চলে এলাম ওই বাংলোটার ভেতরে, দেখতে পাচ্ছ আর ভেতরটা ঠিক এরকমটা অনেকটা। আর ওপরের দিকে যাবো এবার, আর অনেকদিন পর আসছি এখানে। আর আগে ভিডিও দেখে নিচ্ছ তোমরা, এখানে ভিডিও করে গিয়েছি আমরা। তো চলো যাওয়া যাক, এখানে দেখতে পাচ্ছ জল পড়ে আছে। তো তাড়াতাড়ি উপরের দিকে যাওয়া যাক, চলো। এখানে সিঁড়ি আছে, আর এদিকে পুরো জল জমে আছে দেখতে পাচ্ছ, আর এখানে সাইকেল রাখা আছে। এখানে একটা বড় গ্যাপ আছে দেখতে পাচ্ছ। তো এখানে আসা মেন উদ্দেশ্য এটাই যে কয়েকটা রিল বানাবো আমরা ইনস্টাগ্রাম দেখে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ, তো চলো ডিরেক্ট উপরে যাওয়া যাক, উপরে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো ওপরে এসে গেছি, আর এদিকটা জঙ্গল হয়ে আছে দেখতে পাচ্ছ। ওরে বাবা, বেসিক্যালি এখানে আসার উদ্দেশ্য এটাই যে লোকেশনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এখানে। তো এই জায়গাটা আসলে ভাই সেই লোক দেখাচ্ছে, দেখতে পাচ্ছ চারিদিকটা। চলো ফটোফট করে উপরের দিকে যাওয়া যাক। ঘোরার পর আমরা শেষ মেয়ে সিঁড়িটা খুঁজে পেলাম উপরে যাবার। ভাই কিছু বলবি? এই বাড়িটার একটা অংশ দিতে পারে তো আমাদের। কে বলেছো নি? নাকি তা কি করবি অংশ দিলে? সমাজ রে, সমাজ রে, আপ
समझ रहे हो तो शो में आलादा चिंता भावना चल से तो एबार जाबो पुरो ऊपर दिखे गाइस एखनी कत सुंदर लागे सामने देखते तो चलो देखे ना तले ओ भाई व्हाट अ लुक बेसिकली गाइस एई जोन एखाने आसा गाइस लुकटा देखते पाच्छो चारिदिकटा कि सुंदर আর সৌমেনের ফোনে ক্যামেরাটা বেশ ভালো তো ভাই তোর ফোনের মেগাপিক্সেল কত 16 ভাই কোন লোকেশনে যাবি এখানে এখানে মনে হচ্ছে লোকজন আছে বুঝলি দেখ চারিদিকে ওখানে একটা ছেলে বসে ছিল তখন দেখলি তো আমরা ভাবলাম যে আমরাই আছি তো একটা ছেলে ওখানে দাঁড়িয়ে ছিল কি করছিস চলো যাওয়া যাক ওই দিকটায় ওই দিকটা যাওয়া যাক ওই দিকটা বেশ ভালো ভিউ আছে কি হল ভাই কি সমস্যা কি চুরি করবি চুরি করতে কেন করতে ট্রাই কর সিঁড়ি এ ডাইরেক্ট উপরে যাওয়া সিঁড়ি আছে লাগবে বহুত তেজ হো রহা হ্যাঁ বহুত তেজ হো রহা সাথ ইউ ক্যান ডু ইট ব্রো ভাই উঠতে পারবো না তো সোমেন খুব চেষ্টা করলো উঠতে পারলো না শেষমেশ আর এই দিকটা দেখতে পাচ্ছ কতটা নিচু ভাই ধাক্কা মাকা দিস না দেখতে পাচ্ছ কতটা উঁচু এখান থেকে তো এই লোকেশনটা এতটাই সুন্দর না এখানে আসার পর মনটা ভালো হয়েছে মানে কি বলবো তোমাদেরকে তো চলো এই জায়গাটা বসে যাক তো গাইস ফাইনালি এমন জায়গায় বসে আছি মানে যখন তখন এখান থেকে পড়ে যেতে পারি দেখতে পাচ্ছ আর সামনে আছে পুরো চারিদিকে জঙ্গল মানে প্রাকৃতিক সৌন্দর্যটা এখানে আসলে পুরো বোঝা যায় তো চলো যেটার জন্য এখানে আসা মেনলি আর শোমে দেখতে পাচ্ছ কি করছে ওখানে কি করছিস ভাই ওখানে সো গাইস তাহলে রিলটা করে নিই দেন তোমার সাথে কথা হচ্ছে তোমরা আর এরকম ভিডিও দেখতে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে সো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা ওখানে ছিলাম আর ওখান থেকে এখানে আসলাম মানে এখান থেকে লুকটা দেখে কতটা উঁচু আছি আমরা এখন দেখলে বুঝতে পারবে আর গাইস এখানে লুকটা দেখো মানে ভিডিও করার জন্য আমরা লোকেশন পাচ্ছিলাম না সো এর উপর উঠতে হলো পুরোটা দেখতে হচ্ছে কতটা তোমরা বুঝতে পারছো না হয়তো ভিডিও তো করছি বলে কিন্তু অনেকটাই উঁচু আর সেন্টার দেখতে পাচ্ছ কতটা মনে হচ্ছে লোকজন আছে বুঝলি ভাই নিচের দিকে লোকজন আছে সো চলো তাড়াতাড়ি রিলগুলো করা যাক দেন তোমার সাথে কথা হচ্ছে ফাইনালি আমাদের হলো শুট ডান আর এখানে একটা স্ক্যাম হয়ে গেছে আমরা দাঁড়িয়ে ছিলাম ওখানটায় দেখতে পাচ্ছ ওখানে সব ছেলেগুলো দাঁড়িয়ে আছে আর ওখান থেকে সোমেন পড়ে গিয়েছে আর ওর হাতের অবস্থা দেখো এ তো আমার হাতটা দেখা হাতে দেখা হাতে দেখা হাতে দেখা হাতে দেখা সোমেন দেখতে পাচ্ছেন কতটা কেটে গিয়েছে দাঁড়া হাতে দিয়ে হাতটা দিয়ে ভালোভাবে এখানে দেখতে পাচ্ছ বাড়িতে এলে কী বলবি পুরো স্ক্যাম মানে তাও লজ্জা নেই ছেলের মানে ওখান থেকে নাম দিকে পুরো নিচে পড়ে গেছে ওখান থেকে তো আর লোকেশানে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখন আর এখানে অনেক কটা রিল করেছি আমরা আর ওটা দেখতে চাইলে তোমরা আমাদের ইনস্টাগ্রাম ডেসক্রিপশনে দেওয়া থাকবে সোমেন তোর ইনস্টাগ্রাম আইডি বলে দে সোমেন চুরি আর আমারটা প্রীতম ঘোষ আছে তো তোমরা অবশ্যই চেক আউট করে নেবে তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক ফাইনালি ওখান থেকে একটা ফুচকা দোকানে এখানে চলে এলাম আর দেখি 10 টাকা কটা ফুচকা দিচ্ছে কাকা কাকা 10 টাকা কটা ফুচকা 6টা 6টা বলছে দিয়ে দাও দিদা 10 টাকা মতো দাও তো এই কাকার দোকানে এসে গেলাম আর লোকেশনে দেখতে পাচ্ছ এটা শিকড়পুরে এখানে শাল গাছি তো কেনে কত তোমার সাথে দি নেক্সট ডে তো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে কালকে বাড়ি আসার পর গাইস এখানে বৃষ্টি এসে গিয়েছিল তাই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো গাইস আজকে নেক্সট ডে আজ ভিডিওটা কন্টিনিউ করছি তো গাইস ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন ওপেন আছে অবশ্যই কমেন্ট করে দেবে তোমরা আর তাড়াতাড়ি 1K করে দেবো 1K হয়ে গেলে গাইস রেগুলারলি ভিডিও পাবে আর আমি চেষ্টা করবো 2 দিন অন্তর অন্তর ভিডিও দেওয়ার আর গাইস একটাই খারাপ লাগে সোমেন ওখান থেকে পড়ে গেল বলে মানে ওর হাতটা পুরো কেটে গিয়েছে জানি না বাড়ি হয়তো বকা শুনেছে ভাই তো গাইস আজ ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি ভিডিওটা খুব শেয়ার করে দাও তো আজ ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকলো দেখো তোমাদের ভিডিও নিয়ে তো যদি ভালো থাকে তো টাটা।